আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব, বিষয়টা অতি গুরুত্বপূর্ণ। যারা সৌদি আরবে পূর্বে বসবাস করছেন এবং বর্তমানে যারা নতুন আসছেন এবং যারা নতুন আসবেন, সবার জন্য অতি গুরুত্বপূর্ণ আমার এই বিষয়টা। আমার বিষয় হল মানব সম্পদ মন্ত্রণালয়ে সৌদির ওনারা কফিল এবং কোম্পানিদেরকে দুটা অপশন দিয়েছে। একটা অপশন হল ইনগাতা আমেল টার্মিনাল, আর দ্বিতীয় অপশন হল ফাইনাল এক্সিট খুরুজনিহাই। তো বর্তমানে গণহারে আপনার খুরুজনিহাই মারছে ফাইনাল এক্সিট। এর মারার কারণ হল সৌদি সরকার হুরুপ বন্ধ করে দিয়েছে। হুরুপ যে প্রথাটা ছিল, চালু ছিল বিগত অনেক বছর আগে, এটা বর্তমানে হুরুপ নাই, হুরুপ এটা ক্যান্সেল করে দিয়েছে। এই কারণে মালিক এবং কোম্পানি ওনারা সহজ ফাইনাল এক্সিট মেরে দিচ্ছে। ফাইনাল এক্সিট মারার কারণ হল আপনাকে যখন ফাইনাল এক্সিট মেরে দিবে, আপনি 60 দিনের মধ্যে এই দেশ ত্যাগ করতে হবে, আপনি এই দেশে থাকতে পারবেন না। আর যদি আপনি এই দেশে থাকেন তাহলে সৌদি সরকার আপনাকে সাসপেন্ড ঘোষিত করবে। আর ইনগাতা আমেল টার্মিনাল যদি আপনাকে মারে, আপনি 60 দিনের মধ্যে ইচ্ছা করলে আপনি দেশে চলে যেতে পারবেন, ইচ্ছা করলে আপনি নতুন মালিক বা ট্রান্সফার হতে পারবেন, এটা আপনার সুযোগ থাকে। আর যদি ফাইনাল এক্সিট আপনাকে মেরে দেয়, আপনি এই দেশে থাকতে পারবেন না। তবে হ্যাঁ, একটা সুখবর, আপনি দেশে চলে গেলে আপনার আকামা যদি শেষ হয়ে যায়, আপনি আবার পুনরায় নতুন ভিসায় এই দেশে ঢুকতে পারবেন, সৌদি আরবে আপনি আসতে পারবেন, এটা আপনার জন্য একটা সুযোগ থাকে। আর যদি আপনি চিন্তা করেন, আমাকে তো খুরুজনিহাই মাইরা দিল, এখন আমি কি করব, খুরুজনিহাই আমি খাইয়েছি, আমার তো এখন কিছু করার নাই, আমি এখন কি করতে পারি, দেশে চলে না যায়, আমি চেষ্টা করি যদি অন্য জায়গায় ট্রান্সফার হওয়া যায়। হ্যাঁ, পারবেন, যদি আপনার কোম্পানি এবং আপনার কফিল যদি চেষ্টা করে যে আপনাকে এই ক্যান্সেল করার জন্য, আপনি যার আন্ডারে কাজ করছেন, মালিক হোক বা যে ব্যক্তির আন্ডারে আপনি ছিলেন, ওই ব্যক্তি বা ওই কোম্পানি যদি আপনাকে চায়, তো খুরুজনিহাই ফাইনাল এক্সিট ক্যান্সেল করতে পারবে। তবে হ্যাঁ, বলে রাখি, ক্যান্সেল করতে হইলে আপনার কোম্পানির এবং আপনার যে যার আন্ডারে আপনি কাজ করতেন ওই ব্যক্তির 1000 রিয়াল খরচ হবে, আর 60 দিনের মধ্যেই আপনি ট্রান্সফার হইতে পারবেন যদি ক্যান্সেল করে। তবে আপনার মালিক যদি চায় বা আপনার কফিল চায় বা আপনার কোম্পানি যদি চেষ্টা করে, তাহলে আপনার 60 দিন চলে গেল, আপনার যে আকামা মেয়াদ থাকে, আপনি 60 দিনের পরও ট্রান্সফার হইতে পারবেন, ফাইনাল এক্সিট খুরুজনিহাই ক্যান্সেল করতে পারবেন, এটা আপনার মালিক চাইলে, অযথা অন্য কেউ পারবে না। তো আপনি যখন আপনাকে খুরুজনিহাই মেরে দেয় বা দিবে বা দিচ্ছে, এরকম হয়ে গেলে আপনি খুরুজনিহাই খাইয়ে নিয়েছেন, তো আপনি কখনো অন্য কারো কথায় কান দিবেন না বা কারো কথা শুনবেন না এবং কারোর সাথে পরামর্শ করতে যাবেন না। একমাত্র আপনার কোম্পানি ছাড়া, আপনার কফিল ছাড়া, আপনি যার যার কাজ করছেন বা যার আন্ডারে ছিলেন উনি ছাড়া আপনাকে এই ফাইনাল এক্সিট ক্যান্সেল করতে পারবে না, আপনি অবশ্যই আপনার দেশে চলে যেতে হবে। আশা করি আমি আপনাদেরকে কি বুঝাতে পেরেছি। যদি ভালো লাগে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর বেল বাটনটা দাবায় রাখবেন। অন্য কোনো সময় কোনো নতুন ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। খোদা হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন।